আসসালামু আলাইকুম হাই ভিওর্স মাইমুনা ড্রিম ব্লগ থেকে আমি আবার চলে আসলাম আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন তো আজকে আমি প্রথমে আমার গাছগুলোকে দেখাবো তো এই গাছটা যখন নিয়ে আসছি তখন চার পাঁচটা ফুল ছিল এরপর আর কোনো ফুল হয়নি তো অনেক দিন পর আমার গাছে আবার ফুল হয়েছে কলি হয়েছে তো অনেকগুলো ফুল হবে কলি আছে অনেকগুলো তো এটা আমার পেয়ারা গাছ যখন আমি এই পেয়ারা গাছটা নিয়ে আসছি তখন সাথে একটা বড় পেয়ারা ছিল তো পাখিরা খেয়ে গেছে এরপর এখনও পেয়ারা হয়নি তো গাছটা বড় হচ্ছে ডালপাড়া ছেড়ে গাছটা বড় হচ্ছে তো এটা আমার ডালিম গাছ ডালিম গাছটা এইটা আর একটু ছোটো ছিল তো এই ডালিম গাছটাও বড় হচ্ছে এখনও ফুল হয়নি ফল হয়নি তেংশাল্লা সামনে ফুল হবে তো ফল হবে সেই অপেক্ষায় আছি এই গাছটা যখন নিয়ে আসছি সাথে একটা ফুল ছিল ফুলগুলো দেখতে অনেক সুন্দর হলুদ গোলাকারের ফুল আবার যখন ফুটবে তখন আমি আপনাদের দেখাবো ওই যে দেখেন কলি হয়েছে এই এক দুই দিনের মধ্যে ফুটে যাবে আমি কিছু চাল কুমড়া বিচি লাগিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন বিচিগুলো তাড়াতাড়ি ফুটে যায় গাছ হয় আর আমি আপনাদের দেখাতে পারি আজকে আমি রান্না করব কাটা মুরগি কাটা মুরগি এর জন্যেই বলছি এক একটা মুরগির কেজি হয়েছে এগারো থেকে বারো কেজি তো সেই মুরগি কেজি হিসেবে বিক্রি করে কেটে এর জন্য আমি কাটা মুরগি বললাম তো এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ আমি এখন নেড়ে দিব মুরগিগুলো আমি আপনাদের দেখায় দিচ্ছি এই হলো কাটা মুরগি তো আমি এখানে এক কেজি মুরগি নিয়েছি পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিব এরপর এর মাঝে আমি আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব এরপর হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং কিছুটা পানি অ্যাড করব কষিয়ে নেওয়ার জন্য মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তরকারিটা কিন্তু ততটা ভালো হবে তো আমি পানি দিয়ে নেড়ে এরপর ঢেকে দিব মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিব এর মাঝে আমি মুরগিগুলো দিয়ে দিব মুরগি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে ঢেকে দিব মুরগির সাথে যেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে পারি ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এর মাঝে পানি অ্যাড করবো তো আমি কয়েকবার নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন এর মাঝে আমি এক পানি দিয়ে দিব তো আজকে আতিফার বাবাকে আমি অনেক হেল্প করেছি ওর সাথে কবুতরকে খাবার দিয়েছি তো সব কবুতর আমার কাছে একই মনে হয় কবুতরের নাম জানতাম না তো আমাকে ও শিখিয়ে দিয়েছে চিনিয়ে দিয়েছে কোন কবুতরের নাম কি তো আমি আপনাদের একদিন দেখাবো কবুতর দেখিয়ে বলে দিব কোনটার কোন নাম কয়েকটা ভিডিওর মধ্যে আমার বাজিগর পাখিকে দেখিয়েছিলাম আপনাদের তো এখনও ছোট বড় হলে ডিম দিবে বাচ্চা হবে আর আমার একটা বিড়াল আছে ওর নাম মিষ্টি ওর সাথে এখন আপনাদের পরিচয় করে দেওয়া হয়নি তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে কাঁচামরিচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এখন আমি পোলা পোলাওটা রান্না করে নেব এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মাঝে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে নেড়ে নিব এরপর দিয়ে দিব আদা রসুন বাটা কিছুটা লবণ দিয়ে আমি ভেজে নিব এরপর চাল দিয়ে দেব চালটাকে আমি ভালোভাবে ভেজে এরপর পানি অ্যাড করে দেব যখন আমি রান্না করি মিষ্টি আমার সাথে অনেক দুষ্টামি করে তা আমি ওকে সবসময় খাবার দিই এর জন্য ও আমার পিছনে পিছনে ঘুরে তো আতিফা ও মিষ্টিকে অনেক আদর করে ওর বাবাও আজকে আতিফা অনেক কাজ করেছে মিষ্টিকে খাবার দিয়েছে মুরগিগুলোকে খাবার দিয়েছে মুরগিগুলো যখন খায় আতিফা অনেক খুশি হয় আমাকে ডেকে বলছে আম্মু মুরগিগুলো খাচ্ছে ও অনেক খুশি হয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পোলাগুলো হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আঁচে রেখে দেব এরপর আমি ঢাকনাটা উঠে একটু দেখে নেড়ে আবার ঢেকে রাখব এখন আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব এর মাঝে আমি তেল দিয়ে দিলাম মাছগুলো এখন দিয়ে দিব সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এক পাশটা ভালোভাবে ভাজা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব এরপর উলটিয়ে ভালোভাবে আমি ভেজে নামিয়ে ফেলব আতিফাকে বলেছিলাম বাহিরে নিয়ে যাব তো বাহিরে যাওয়া হয়নি কারণ ওর বাবা ব্যস্ত ছিল সন্ধ্যার পর যখন ওর বাবা বাসে আসলো তখন আর কোথায় যাব পাশে হাতির জিল তো ওইখানেই নিয়ে গেলাম ও তাতেই খুশি বাহিরে তো আসতে পারছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন अल्लाह हाफिज